আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল বাটায় হাঁসের মাংস বুনা রান্নার রেসিপি। নারকেল বাটায় এই হাঁসের মাংস বুনা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখে নিই নারকেল বাটায় হাঁসের মাংস বুনা রান্না করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। রান্নাটি করার জন্য আমি এখানে রাজা হাঁসের মাংস নিয়েছি, 3 কেজি ওজনের একটি রাজা হাঁস ছিল, আমি এখানে 1.5 কেজি রাজা হাঁসের মাংস নিয়েছি। আর টুকরোগুলো একটু বড় সাইজের করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে নিতে পারেন। আমি এখানে চামড়াসহ হাঁসের মাংসটা নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে নারকেল বাটা, আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ নারকেল কুড়ানোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডারে এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। যেহেতু হাঁসের মাংস প্রথমে তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু অতিরিক্ত তেল হবে, হাঁসে এমনিতে তেল থাকে। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর এখানে 2-3টা তেজপাতা, 8টির মতো এলাচ, 4 টুকরো দারচিনি, আর এখানে আমি 4টি শুকনা মরিচ একটু হাত দিয়ে ভেঙে তারপর দিয়েছি। তো এগুলো একটু ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে দিয়ে দিলাম এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পরে পেঁয়াজ বাটা অ্যাড করবো, তাই এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে, আমি চুলা রাসটা মিডিয়াম টু হাইটে রেখেছি। তো নেড়েচেড়ে যখন পেঁয়াজটা এরকম হালকা একটু কালার এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুন আদা বাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা যে গন্ধ বাটার সেই কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া দিয়েছি। এখানে আমি 4টি মাঝারি সাইজের টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, চামড়াটা মানে টমেটোর যেই খোসাটা ফেলে দিয়ে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এখানে অ্যাড করেছি। তো এখন এই সবগুলো মশলাকে কষিয়ে নিব, আর এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পানি দিয়ে চুলা রাসটা মিডিয়াম টু হাইটে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলাটাকে। তো প্রায় 5 থেকে 7 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপর আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো দেওয়ার পর এখানে আমি নেড়েচেড়ে মাংসগুলোকে একদম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। আর অবশ্যই মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, কারণ আমি ভালো করে কিন্তু মাংস থেকে পানিটা জড়িয়ে নিয়েছি, এখানে এক্সট্রা পানি দেওয়া হয়নি, তাই মশলাটা পুড়ে যেতে পারে, তাই কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিতে হবে আর মাংসটা থেকে যে ভিতরে পানিটা বের না হওয়া পর্যন্ত। তো এইভাবে আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখেই মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন মাংস থেকে যে এক্সট্রা পানি সেই পানিটা কিন্তু বের হয়ে গিয়েছে আর সুন্দরভাবে কষানো হয়েছে। 20 থেকে 25 মিনিট কষিয়ে নিলেই হবে। তারপর আমি মেজারমেন্ট কাপে 4 কাপ পানি দিয়েছি এখানে, যেহেতু রাজা হাঁসের মাংস একটু সিদ্ধ হতে সময় বেশি নিবে তাই পানির পরিমাণটা বাড়িয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি নেড়েচেড়ে চুলা রাসটা হাই হিটে। প্রায় 5 মিনিট পর নেড়ে দিব, আর চুলা রাসটা এখন মিডিয়াম টু লো আঁচে করে দিব মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর এই যে দেখুন তেলটা কিন্তু বেশি গিয়েছে আর মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আমি একটা মাংস ত্যাগ করেছি আর কিছুটা সিদ্ধ হতে হবে। তো আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটা দেওয়ার পর দিয়ে দিব এখানে 4-5টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব। আমি এখানে 6টি কাঁচামরিচ দিলাম। তো কাঁচামরিচটা দেওয়ার পর সব কিছু একসাথে নেড়েচেড়ে চুলা রাসটা এখন আমি মিডিয়াম টু লো আঁচে করেই অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিটে মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর চুলা রাসটা কিন্তু আমি একদম লো আঁচে রেখেছি, আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি 1.5 চা চামচ। এই গরম মশলার গুঁড়ির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি এখন গরম মশলার গুঁড়িটা দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আরও প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর তেলটা কিন্তু ভেসে এসেছে, মানে রান্নাটা হয়ে গিয়েছে,
আমি এখন এখানে ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, শাহী একটা ফ্লেভার আসে এই হাঁসের মাংস গুনাতে। তো আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা দেওয়ার পর নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় মিনিট খানিক। বেশি সময় রাখতে হবে না, 1 মিনিট রেখে দিলেই হবে, যাতে ঘি এর ফ্লেভারটা সুন্দরভাবে মাংসতে ছড়ায়। তো মিনিট খানিক পর এই যে দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা মাংস চেক করে নিয়েছি, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে যে সিদ্ধ হয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে এখানে একটা বাটিতে বেড়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই হাঁসের মাংস বোনাটা কতটা লোভনীয় হয়েছে। নারকেল বাটাই এই হাঁসের মাংস বোনাটা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি, যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। আর মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি এখানে নরম খিচুড়ির সাথে সার্ভ করেছি আর নিয়েছি এখানে কাঁচামরিচের আচার। কাঁচামরিচের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো খিচুড়ি, রুটি, পরোটা, সাদা ভাতের সাথে, পোলাওর সাথে কিন্তু এই হাঁসের মাংস বোনাটা আপনারা রান্না করতে পারেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।